गाइज वेलकाम बैक टू माई चैनल एखन बजे सकाल 7টা गुड मर्निंग सकल বন্ধুদেরকে तो स्नान जो पुजो देते लेगे गेछि तो स्नान करना आगे भोर काजगुलो करलाम भोर काजगुलो सब कमप्लीट कर उनुनटा धुए दिए तारपर ब्राश ट्राश कर मुख धुए तारपर स्नान करलाम जामा पैंट काचा काचा छिलो सेगुलो किछु काचलाम तारपर स्नान करलाम दिए स्नान करे एई मात्र स्नान करेई एखनि एई जे महादेवेर पुजो दिच्छि सकाल सकाल पुजोटा दिए फेले जे माने आमार जेदिनई मने हय जे आमि माथा भिजेब स्नान करे नेब सकालेई तारपर रान्ना करते बसब तो सेई दिनई आमि महादेवेर पुजो करी तो एखन एटा श्रावण मास जदि डेलि जल ढाली ताहले खूब भालो तो तार जन्य आमि जेदिनई सकाले स्नान करी तारपर पुजो दिए दिई आज हच्छे शनिवार तो आज के दिए दिलाम आमि तो एई जे आमार मेये उठे गेछे आमि भाबछिलाम ओ घुमाच्छे तार जन्य आमि माने काजगुलो आमार सेरे नि सेजन्य ओई सकाले काजगुलो तो हये गेछे शुधुमात्र पुजो करलाम शिवेर माथा जल ढाललाम निये आमार मेये उठे गेछे तो ओर जन्य सूजी करे रेखेछि सूजी करलाम निये सूजी करे चाटा करे सबाइके चा दिलाम सबाई ना सबाई उठेनि एखोनो ओई जे आमार बर उठेनि आर आमार मेये बोलछे आमाके दाओ आमाके दाओ तो फोनटा नेवार जन्य आमार चुल टानछि आर जे जामा पैंटगुलो मिलिनि आमि एखोनो तो मिलबो आर एई जे महादेवेर पुजो हये गेछे आमार पुजो देवा हये गेछे তারপর চলে এলাম এই যে আমার মেয়েকে এখন সুজি খাওয়াবো সুজিটা করে রেখেছিলাম এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাত আমার ফুটছে দেখতেই পাচ্ছেন তো ওকে সুজি খাওয়াবো কান্না করছে মোবাইলটা নেবার জন্য তো বাইরে সুজি খাওয়াছিলাম বসে বসে ওখানে তো ওখানে হঠাৎ করে বৃষ্টি চলে এলো সেজন্য আমরা এই ঘরে ঢুকে গেলাম তো ওকে সুজি খাওয়াচ্ছি একদিকে আর আমিও দুটো রুটি নিয়েছি ওর সাথে সাথে আমিও খেয়ে নিই আমারও খেতে লেট হয়ে যাচ্ছে আর আমার খুবই খিদে পেয়ে গেছে দিয়ে আমি খেয়ে নিলাম রুটিগুলো সুজিগুলো আর ওকেও খাইয়ে দিলাম এইদিকে আমি সবজি চাপিয়েছি আমার সিদ্ধ হচ্ছে আর এখানে আমি আমার বরকে পাকা পেঁপে কেটে দিচ্ছি পাকা পেঁপে খাই সকালে তো এটাই কেটে দিচ্ছি ও বলছে সুজি মুজি খাবো না সেজন্য ওর জন্য আমি সুজি রাখি না আমি খেয়ে নিলাম সুজিটা আর আমার মেয়েকে খাই দিলাম আমার বরের জন্য কড়া সুজিটা সেটা আমি খেয়ে নিলাম আর এখন আমি রান্না করছি তো এখন আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম ডালটাকে সিদ্ধ করে আমি শিলে বাটলাম লাহের ডাল তো সিদ্ধ হয় না তার জন্য শিলে বেটে নিলাম নিয়ে পরে কিছুটা অর্ধেকটা ডাল করলাম আর অর্ধেকটা বড়ি করব লাউয়ের তরকারি করব তো সেই ডালের বড়িটা দিয়ে তো আমার হাজবেন্ড বলছে না বড়ি বানাতে হবে না তো ওটা বাটা বানিয়ে দাও আমাকে তো তার জন্য বানাবো না ওর জন্য বাটা বানাবো তো এই যে ডালটা বেটে নিয়েছিলাম শিলে একটু রেখেছি আর বাকিটা আমি ডাল করে নিলাম ডালে ঝোল করে নিলাম আর কি আর এখন আমার হাজবেন্ড বলছে বড়া বানাতে হবে না মানে ডালের বড়ি বানাইতে হবে না তো বাটা বানিয়ে দাও এখানে দিলাম বেসন আর ডালটা ছিঁড়ে বেটেছিলাম ওটা আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম আদা রসুন দিলেও ভালো লাগবে কিন্তু আদা রসুনটা এখন বাটা নেই তার জন্য দিচ্ছি না এখানে নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ আর এবার জল দিয়ে দিব আর বেশি কিছু দিলাম না এই যে বেসন দিয়েছিলাম বেসন নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জল দিয়ে দিলাম তো এবার জলটা একটু কমে যাবে তো ডাল বাটা হয়ে যাবে এটা ডালের বড়ি বানাবো বলছিলাম তো আমার হাজবেন্ড বলছে ডাল বাটা বানাও তো এই যে ডাল বাটা হয়ে গেল রেডি ডাল বাটা এবার তরকারিটা করি লাউয়ের তরকারিটা তো এই যে তরকারি হয়ে গেছে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার মেয়েকে স্নান করাবো তারপর খাবার খাওয়াবো তো তার জন্য তার আগে আমি এই কাঠগুলো ছোটো ছোটো করে টুকরো করে রাখছি মানে রোদে মিশবো তো বৃষ্টি পড়ে পড়ে এতই বৃষ্টি পড়ে যে কাঠগুলো ভিজে গেছে তো এদিকে রোদ পাওয়া যায় না আর এখানটাই থাকে সেই জন্যই ভাবছি ভিজে কাটে আগুন ধরেন তো তার জন্য ছোটো ছোটো টুকরো করে রাখছি আজকে রোদ দিচ্ছে ভালো তার জন্য টুকরো করে নিচ্ছি তারপর আমার মেয়েকে স্নান করাবো খাবার খাওয়াবো তার আগে টুকরো করে নিই এখন রোদ দিচ্ছে ভালো আর সবসময় তো রোদ দেয় না কোনো সময় বৃষ্টিও হতে পারে সেই জন্য যতটা শুকাবে শুকিয়ে যাবে কারণ ভালো রোদ দিচ্ছে এখন তার জন্যই আগে থেকে আমি কাঠগুলো টুকরো করে নিলাম টুকরো করেছি এদিকে রোদ এইদিকে রোদ ভালো পাওয়া যায় তো এখানে মিলে দিচ্ছি এবার আমার মেয়েকে স্নান করাবো আর ভাত খাবো মানে মিলে দিই ভালোভাবে তো আমার মেয়েকে স্নান করে দিলাম খাবার খেয়ে দিলাম আর আমিও খাবার খেয়ে নিলাম ওখানে একটু ঘুমাবো বলছিলাম তার আগে বৃষ্টি চলে এলো যে বৃষ্টি পড়ছে এখনও তো কাঠগুলো ভিজিয়ে নিলাম জামা প্যান্টও ভিজিয়ে নিলাম যেগুলো ভিজে আছে সেগুলো ভিজছে এখনও আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভিজিয়ে নিলাম তো বৃষ্টি পড়ছে আর ভিডিওটা বাড়াচ্ছে না এখানেই শেষ করে দিচ্ছি ওকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই